কষ্ট দিয়েছে আমার নবী পা সাহেবের লাউলা সাহসালামকে এই ইসলাম প্রচারে বাবা যখন আমার নবীজির বয়স হলো তেতাল্লিশ বছর চল্লিশ বছরে আল্লাহর অর্ডার হল হাবিব আপনি এবার চুপি চুপি ভাবে কালেবার তাওয়াত দিতে থাকেন ইসলাম ধর্ম চালু করেন এটার মানে এটা নয় যে নবী চল্লিশ বছরের নবী হইল না নবী চল্লিশ বছরের নবুয়াদ প্রকাশ করলেন আল্লাহর হুকুমের নবী তো আগেই ছিলেন তিনি সব আগে তিনাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে একজন ছেলে একটা যুবক ছেলে বলছে এত প্রশ্ন অভাব নেই বলছে হুজুর আমাদের নবী যদি সব আগে সৃষ্টি হলো সব আগে আগে যদি আল্লাহ তৈরি করলো তো তো সব আসে পাঠালো কেন তাকে বলে তোর হে দেশে জালসা টোল সব হয় বলে হয় আচ্ছা সাথে যেটা বড় মলবি হয় সেটাকে আগে তলে না পরে তোলে তো বলছে বড় মলবিকে পরে তোলে তো বড় নবীকে পিছিয়ে পাঠাবে না তো আগে পাঠাবে কথা তো ঠিকই যুক্তিরই কথা হ্যাঁ বড় মৌলিক সব শেষে তোলে যে ওর লেখা চারটা লোক থাকবে আর আমার নবীকে সারা বিশ্ব জাহানের নবী করে পাঠিয়েছে যিনি বলেছেন লানাবিয়া বাদি আমার পরে আর কোন নবী নেই আর কোনো নবী জন্মগ্রহণ নতুন করে করবে না ঈশা পাইক আসবে কিন্তু তার কালেমার পরিবর্তন হবে না তো চল্লিশ বছরই আমার নবী বললেন আল্লাহ বললে হাবিব এবার আপনি ইসলাম চালু করেন এ বাবা আমার মায়ের যখনই চালু করা হল সর্বপ্রথম মা বন্ধের মধ্যে যিনি কালেমা পড়েছিল ওই নামটা মলানিসেব আপনাদের সামনে উচ্চারণ করেছে ইনি হইলো মা রাধি আল্লাহ হা সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে কালিমায়ে শাহাদাত পরে মুসলেমা হয়ে গেছে সাহাবিয়া হয়ে গেছে জান্নাতি হয়ে গেছে আর বাবা ছেলেদের মধ্যে ছোটদের মধ্যে যিনি হলো আবু তলেবের লাল ফাতেবা বিন দাসাদের বেটা মারে ভাতের ভান্ডার হজরতে আলী রাদি আল্লাহ তালানা আমার নবীজির শরী পড়েছিল বাবা আর গোলামের মধ্যে হজরত জাহিদ বিন হারেসা আমার নবীর কালেমা পরে মুসলমান হয়েছিল এইভাবে আস্তে আস্তে প্রচার বড়দের মধ্যে যিনি কালেমা পড়েছিল তিনি হলো আব্বালুল মুসলিমি আবদালুল মুসলামি সর্বশ্রেষ্ঠ মুসলমান তিনি হইল হজরত আবু বাকার সিদ্ধি রাদি আল্লাহতাল কোন আবু বাকা সারা বিশ্ব জগতের মোমেন মোমেনা গোলা যদি একটা পাল্লাতে তোলা হয় আর আমার আবু বাক্কারে নেগিগুলো আর একটা পাল্লাই তোলা হয় কসম খোদার আবু বাক্কারে পাল্লাই ভারী হয়ে যাবে সারা বিশ্ব জগতে মুসলমানের নেকি করে একটা পাল্লাই তুললে আর আবুবাক্কার নেকি আর একটা পাল্লাই তুললে আবুবাক্কার পাল্লা ভারী হয়ে যাবে বাবা এই আবু বাকা নবীর গায়েবের ওপর বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল এইভাবে আস্তে আস্তে প্রচার হতে থাকে তিন বছর পার হয়ে গেল আল্লাহ বলে হাবি তিন বছর যখন পার হয়ে গেছে এইবারে আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা তাদের কাছে কালেমার পিচে বা বপন করেন এবার এলাকাবাসীকে ডেকে আপনি কালেমার দেন তখন মাইক ছিল না যে মাইকিং করে ডেকে নেবে মোবাইল চললে হ্যালো করে ডেকে নেবে কি করবে বাবা মাক্কায় দুটা পাহাড় আছে কোরআনে তার নাম আছে একটা হলো সাফা একটা হলো মারওয়া ইন্না সভা আলো মারোয়া নিশ্চয় আল্লাহর এই দুটা নিশানি বাবা সভা মারওয়া পাহাড় ওই সাফা পাহাড়ের ওপরে উঠি আমার দয়া নবী মায়ার নবী কি আল্লাহ বোঝা হাবি একটা হাঁক মেরে দে নবী বারে গো আমি ওই পাহাড়ে চড়ে আমি একবার হাঁক মেরে দেব ডাক মেরে দেব আমার আওয়াজটা কত দূরে যাবে কজনার কানে পৌঁছাবে আল্লা বলে হাবিব গো আপনি ডাক মেরে দে চিৎকার করে বলে আর আমি আল্লাহ আমার দায়িত্ব হল আপনার আওয়াজ এখানে তাদের কানে পৌঁছে দেওয়া আমার কাজ হলো তাদের কানে আওয়াজ পৌঁছে দেওয়া হাজির করে দেওয়া নবী একটা ডাক মারলেন কাভের নিচে এসে জমে গেল বসে নবী আমার ওই গেছে পাহাড়ের ওপরে রয়েছে এর আগা পর্যন্ত নবীর সাথে কোনো বিরোধ ছিল না আড়াআড়ি ছিল না ঝগড়া ঝামেলা ছিল না যার কারণে বাক্কাবাসী নবীকে বলতো আল আমিন সত্যবাদী বলে ডাকতো কোনো ঝগড়া ঝামেলা ছিল না আলামের বলে ডাকে দেখে লেগে গেল থেকে চালু হয়ে গেল নবী সবকে জমা করেছে আমার দয়ার নবী মায়ার নবী রহমত আল্লীলা আলমী তাকিয়ে দেখছেন কে এসেছে আর কে আসে নাই বাবা গো আমি হেলার বলতে পারবো না এখন মৌলান আগে যদি বলি আপনি তো মাদ্রাসায় থাকছে এ গ্রামে অনেক দিন থেকে আছে আচ্ছা বলেন তো কে কোন বাড়ির কড়া লোক এসেছে আমি বলতে না পারলে উনি বলে দেবে নিশ্চয়ই পারবে যেহেতু থাকে বাবারা নবী পা সাহেবের লাউলা চারিদিকে দেখছেন বাবা কারা কারা এসেছে কারা কারা আসে নাই সভা চালু করার মতো সময় হয়েছে কিনা এখন কথা গেল কিনা কাভেরা ছটফট করে এই মোহাম্মদ কি তুমি ভাতিজা কি তাড়াতাড়ি একবার বলে ফেল বাবারা আমার মা বোনেরা আমার দয়ার নবী মায়ার নবী বলে চাচা আমি ছোট থেকে বড় হইলাম আমার বয়স তেতাল্লিশ বছর হয়ে গেল আজ বলেন চাচা আজ পর্যন্ত কোনোদিন আমি মিথ্যা কথা বলেছি কি চালাকি করেছে কি আমি কারো গেল্লা গুজব গেছি কি কারোর সাথে অন্যায় ব্যবহার করেছে কি তারা করে করে সবাই মিলে এক বাক্যে বললো যে না না আজ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা ছোটা কথা শুনি নাই মিথ্যা কথা শুনি নাই তোমার মুখ থেকে কোনোদিন কারো গেল্লা গুজব আমরা শুনি নাই তুমি হইলা এটা সত্যবাদী ছেলে আমার নবী দেখলো এতই যখন মানে এবার বলে দেওয়া দরকার বলে চাচা গো ওখানে আবু জেহেল বসে আছে আবু আহা বসে আছে অধবার সাহেবা বসে আছে ওমায় খাল বসে আছে ইত্যাদিরা নিচে বসে আছে বাবা আমার নবী বললো তাহলে শোনো আমাকে এতই যখন তোমরা বিশ্বাস করো এতই যখন মানো তো একটা কথা বলবো তোমরা মাইন বা বললো কি বলে আমি যে পাহাড়টার ওপরে এখন বর্তমানে উঠে আছি এই পাহাড়ের পিছন দিকে একটা দল হ্যাঁ অস্ত্র শস্ত্র নিয়ে সাজে সজ্জিত হয়ে রেডি হয়েছে তোমাদেরকে মার্ডার করার জন্য আমি নবী তোমাদের সামনে যদি বলি তোমরা কি এটা লিবা না পাহাড়ের পিছনটা তোমরা দেখতে যাবা তারা বলো না আমরা পাহাড়ের পিছন দেখতে যাব না এই জন্য যাবো না জানি তোমার মুখ কে জীবনে কোনদিন মিথ্যা কথা বেড়াই না কাজে আজকেও তুমি সত্য কথা বলবা এটা আমাদের ধারণা বাস এই কথা জিল বাবা বলেছে তখন আমার নবীজি দেখলেন এত যখন বিশ্বাস করে আসল কথাটা বলে ফেলে যার জন্য সব কেটেছি এবারে বলল চাচা এত যখন মানো এত যখন বিশ্বাস করো তাহলে একটা কথা শোনো তোমরাকে নাম থেকে বাঁচাবার জন্য আজকে এখানে জমা করা হয়েছে এই জন্য এক আল্লাহর উপাসনা করো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আগুন লেগে গেল রে বাবা যেই বলেছে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও চাঁদের পূজা সূর্যের পূজা গঙ্গার পূজা গাছের পূজা পাথরের পূজা এগুলো ছেড়ে দে এক আল্লাহর উপাসনা করো যেই আল্লাহ আসমানটাকে ছাদের মতো করে জমিনটাকে বিছানার মতো করে আল্লাহ পিছিয়ে রেখেছে ওই আল্লাহরই মানানো আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে বাবারা যেমনি বলে তোমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে মাক্কা শরীফে এত মানুষের সমাগম এত বড় লোক মা রয়েছে এত ভালো ভালো ছেলে রয়েছে আল্লাহ কাউকে নবী করল না তোমাকে নবী করে পাঠিয়েছে আমরা মানব না ভালোই ছিল যেমনি বলেছে আ তোমাকে নবী বলে মানবো না আচ্ছা মানবে না তো মানবে না আচ্ছা কেহ যদি জালসার না শোনাকে জোর করে শোনা যাবে বাবা যাবে না বলল তোমরা কালমা পড়বে না ঠিক আছে এবার ছত্র ভঙ্গ হয়ে গেল রে বাবা চিৎকার করে তবে একটা দুঃখের কথা রে বাবা আমার নবীর নিজের চাচা নাম তারা বোলাহা ওই বলা হা আমার নবীকে একটা পাথর তুলে আঘাত করে দিল তুই প্যাটের ছেলে হইয়া নি তার শুনতে চাও নবী হতে চাও আমরা তোমাকে নবী বলে মানি না আবার দয়ার নবী মায়ার নবী বসে বসে কাঁদছেন রে বাবা এই জন্যই আল্লাহ আমার বাবা নাই মা নাই আমার দাদা ছিল তাও নাই দাদি নাই নারী নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সবাইকে চলে যেতে হবে আ এলাকাবাসী আমাকে মারল না গুলোজ করলো না সবাই পালিয়ে গেল কালে মা পড়বে না বলে আর তুমি নিজের চাচা হইয়া আমাকে আঘাত করে দিলে ছোট ভাইয়ের বেটা বলো দয়া হইল না আর নিজের লোক যদি বাবা কথায় কথার দ্বারা হো আঘাত দে ওইটা যেন বাবা বড় আঘাত মনে হয় আমার দয়ার নবী মায়ার নবী হওয়া সাল্লামে বাবা যেন টেনশন বেড়ে গেল কষ্ট হয়ে গেল যে আমার নিজের চাচা হয়ে আমাকে এমনি করে তুমি আঘাত করলে তাও যে নবী হল রোহামাতির আলাবে দয়ার নবী মায়ার নবী নবী কারোজনে বাবা বরদোয়া করে না নবী কারো জন্য বরদোয়া করে না আমার বাবা থাকলে মারত আমার মা থাকলে বলতো ওই রকম মনে করে আমার নবী কিছু মনে করলেন আরে বাবা কিন্তু আমার আল্লাহ বলে এই আমার দোস্ত মাহাবো আপনার চাচা হয় আপনি তাকে ছেড়ে দিতে পারে আমি আল্লাহ তাকে ছাড়ব না পাগলামি করবি তো আমার সাথে ক আমার নবীর সাথে পাগলামি করলে আমি তাকে ছাড়বো না

Aber ich kann dagegen... আবুল আহাবের বারে নাচেল হলো সুরাটা কিন্তু শেষ হলো না বাকি অংশ তার বিবি জামিলার জন্য বি আল্লাহ বলল রে আবুল্লাহা ওই হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছে তোর হাত যেন ধ্বংস হয়ে যা তোর টাকা পয়সা মাল কামাই যেন সব বেকার হয়ে যা এই করে বাবা যেমনি বলে আবুল কানে খবর পৌঁছে গেল আমার ভতিজা মুহাম্মা আমার তার আল্লাহ নাকি বলেছে আমার হাত ধ্বংস হয়ে যাবে টাকা পয়সা সব বেকার হয়ে যাবে আমি শিখার পিতা বাড়িতে বসে আছে মনের অবস্থা ভালো নেই তার বিবি জামিলা এল স্বামীগ আমাদের টাকা পয়সা মালধন কোন জিনিসের অভাব নাই কি হলো আপনার মন কেন খারাপ মন কেন ভারী বলে জামিলা রে আমার ভাতিজাকে একটু আঘাত করেছি যার কারণে আমার ভাতি যারা আল্লাহ বলেছে আমার মালধন টাকা পয়সা সব বেকার হবে আমার হাত দুটো নাকি ধ্বংস হয়ে যাবে এই কারণে টেনশনে পড়েছি বড় চিন্তায় পড়েছি জামিলা বলে তাই নাকি বলে হা ঠিক আছে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না আপনি বসে আমি যাচ্ছি এবার জামিলা এটা পাথর নিয়ে বাবা বাড়িখানে বার হয়ে গেল আবুল্লাহ বলে কোথায় গেলে বলে তোমার ভাতিজা যা আছে এই পাথরটা দিয়া ওই নবীর মাথা ফাটিয়ে খতম করে দেবো আবুল্লাহাবির বলা উচিত ছিল জামিলার এটা আমাদের চাচা ভাতিজার ব্যাপার তুই নাক গলাবি কেন না কি বলেন তুই কেন মাথা ভর্তি যাই ঝগড়া করতে যাচ্ছে না ওই পাথরটাকে নিয়ে আবার নবীর মাথা নবীকে শেষ করে দেবে এই কারণে বাবা হয়েছে। এখানে সব জায়গাতে খোঁজ করলো কিন্তু নবীর নাগাল পাইল হ না নবীর দেখা পেল না সব জায়গা খুঁজলো এত করে ওই পাথরটা নিয়ে বেড়াচ্ছে নবীকে মারবে a oh. oh, oh, oh. pelona জামিলা মনে করে সব জায়গা তো খুঁজলাম একটা জায়গা বাকি আছে ওই জায়গাটা সেটা হলো মসজিদে হেরম সরি কাবার বারান্দা চারিপাশে ওইখানে নবী থাকতে পারে যাবার পথে একবার কাবা ঘরটার কাছে দেখে যাব ওইখানে নবী আছে নাকি আর আপনারা বলি বাবা যুবকেরা রে আমার মা বোনেরা গো আসলে কিন্তু নবী ওখানে আছো বটে সাথে আছে আবু বাকা সিদ্ধি রাধি আল্লাহ তালানো একদিকে বসে আছে আর আমার নবী বাবা একদিকে বসে জামিনা চলে আসলো জামিলা চলে আসলো আসার পরে বাবা আবু বাক্কার জিজ্ঞাসা করে এই আবু বাক্কা তোমাদের নবী কোথায় গেছে এই হ্যাঁ আবু বাক্কা তোমাদের নবী কোথায় গেছে আবু বাক্কার বলল মেয়াটার নিয়ত খারাপ আছে মেয়াটার ভিতর খারাপ আছে মনে হয় নবীকে মার্ডার করতে এসেছে নবীকে খতম করতে এসেছে আর আচলে তলে মনে হয় বম পিস্তল কিছু আছে না হলে আল্লাহ হ্যাঁ কেন দেখতে দিছে না কোনো পর্দা নাই চাদর টাঙ্গা নাই একবারে ডাইরেক্ট পাশাপাশি দু দুজনে বসে কি আশ্চর্য ব্যাপার একজনাকে দেখা যায় আর একজনাকে দেখা যায় না কেন কি আইডিয়া করবে বলেন তো আন্দাজ করলো আবু বাক্কা নিশ্চয় মেয়েটা নবী ক্ষতি সাধন করার জন্য এসেছে ওই কারণে আল্লাহ তাকে দেখতে দিচ্ছে না আমার মতো যদি বাবা কমা পড়া মলবি হতো তো বলতো তুই কি কানি হয়ে গেছি বেটি ছেলে তো বেটা ছেলে হলে কানা বলতো

পাশাপাশি দুইজনে বসে থাকলে একজনকে দেখা যাবি আর একজনকে দেখা যাবে না ক্যাসেটে শুনেছে নিশ্চয় কোনো জায়গায় তো বলেছি বটে বাবা দশ দিন পরে বাড়ি আসার পরে কালকে জীবন শেষ সোনা ডাঙ্গা পলাশি ওইখানে শেষ করে ভাইকে ডেট দিয়েছিল বোঝা তিন মাস আগে আজকে এসে পৌঁছেছি বারবার ফোন আমি বললাম যাবো আমার এখন জালসার সময় সময় নাই কিন্তু কথা দিয়েছি বাড়ি মানে খুব মহব্বত করতে হেলালকে বাবারা আমার মায়েরা বোনেরা রে তাইলে বাবা কি বলছে দেখেন আমাদের বাড়ি তো মুর্শিদাবাদ আপনাদের বাড়ি মুর্শিদাবাদ বাবা নবাব হাজারদুয়ারি এ হাজারদুয়ারি আপনারা কবার গেছে জানি না একবার আমি জীবনে গেছি তা কালে একবার যাওয়ার পরে আমার একটা জিনিস মনে পড়ে লোকের মুখে শুনেছি দাদুদের মুখে শুনেছি যে হাজারদুয়ারিতে বলে একটা আয়না আছে লুকাচন্নি ঘর আছে লুকাচন্নি ঘরটা কিছু দেখি আর নাকি দ্বিঘুভাগ তো লুকাচন্নি ঘরে গেলাম পাশে যিনি আছেন দুজনে গেলাম তারপরে দেখছি একটা বিরাট বড় একবার আয়না টাঙা আছে দেওয়ালে শুটিং করা আছে চকচক ঝকঝক করছে আয়না কিন্তু আশ্চর্য হলো যে আয়নার সামনে দাঁড়ালে দুজনা হেলাল আর বেলাল বেলাল হেলালকে দেখতে পাবে কিন্তু নিজের ছবি দেখতে পাবে না কথা ঠিক কিনা গেছে দেখা তোমার ও আশ্চর্য এদিকে ঢুঁড়িয়া পাবেন আপনার মুখের ছবি একটা নবাবের যদি এত বড় বুদ্ধি হয় চকচক সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখতে না পাওয়া যায় এই জন্য লুকাচন্ডী ঘর হয়তো রেখেছে মনে করলাম বাবা রে নবাবের বুদ্ধি যদি এত হয় যে দুজনে পাশাপাশি থাকলে আপন আপন ছবি দেখতে পাবেন একে অপরেরটা দেখতে পাবে এটা যদি নবাবের বুদ্ধি হয় বলুন আমার আল্লাহ পারে কিনা আল্লাহ আল্লাপা রেখিনা পাশাপাশি দুইজন বসে আছে আল্লাহ একজনকে হয়ে যায় হয়ে যায়। ও জামিলা আমার নবীর তোর মানিস না তোর বেটারা মানে না তুইও মানিস না আমার নবীর খোঁজে তার মানে কি উনি আচলে তলে থেকে কাপড়ের ভিতর থেকে একটা কালো রঙের পাথর বার করে বললো আবু বাকরে এই পাথরটা দেখে না এই পাথরটা আমি বহে বেড়াচ্ছে এই পাথরটা দিয়া আজ যদি তোমার পাশে পেতাম বা কাছে পেতাম এ পাথর এত জোরে তোমার নবীর মাথায় মারতাম ইসলাম ধর্ম প্রচার করা গোছায়া দিতা কিন্তু বাবা একটা কথা মেয়েটা দেখতে পাচ্ছে না তো নবীতে দেখতে পাচ্ছে নবী দেখতে পাচ্ছি আমার চাচি হলো চাচি রে ছয় সাড়ে ছয় বছর আমার মাকে হারিয়েছে তোরাকে মার মতো ভালোবাস তোরাকে মায়ের মতো ভালোবাসি রে আর তুই আমাকে আজকে মারার জন্য পাথর নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আমি কিছু বলবো না আল্লাহ বোঝো তুমি না বললে তো কি আমার হাবি এই আমার দয়ার নভি গ তুমি হলে রহমত আলে আলাবে আমি হলাম রব্বুল আলমে ও ভাবি তুমি না বললে তো কি হলো আমি যে আল্লাহ ছাড়ব না আমার আল্লাহ বলছে অমরা আত হামালা তারা হাত হবে হাবলো ওরে আবুল আহাবের বিবি আজ আমার নবীকে মারতে গেছে পাথর লইয়া আমি আল্লাহ তুই ভুলে গেছি আমি তোকে একদিন পথের ভগির করে জঙ্গলে লোকড়ি কাটানি করে রসির দড়ির ফাঁস লাগাইয়া আমি আল্লাহ তোকে আমার বর কোরআ সুরাটা নাজির হয়ে গেল আমার নবী কোনো অন্যায় করে নাই তোর মন যাবে কালো পড়বি না হয় না পড়বি তাই বলে তুই পাথর লিয়ে মেরে বেড়াবি এমনি করে খুঁজে বেড়াবি আল্লাহ তালা কোরআনে করে দিল বা দিনে ওই জামিলা চলে আসলো আমার নবীকে বাবা মারতে পারল না একবার ডেকে তোমার তার নবী একবার না তো তোমার দার তোমার দারে যেতে আমার মনে চায় বার একবার দেখে না হো তোমার দারে নবী একবার দেখে না হো তোমার দারে তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবি না তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবি না বি রে ও মাতি দে তোরার জন্য কাঁদবেন মহাসারে একবার দেখ তোমার দারে নভি একবার দেখো তোমার দারে এ নবী ছাড়া আমাদের গতি নেই রে বাবা মহাশারে কঠিন দিনে কেও না বে তো মিহবিনে ন ও মহাশারে কঠিন দিনে কেও না বে তো মিহিবিনে ন আরে কোন হ্যাগার স দলে দলে আসবে তো মারে তারে একবা ডেকে নাও গো তোমার দেশ নবী একবা ডেকে নাও গো এত মার দারে মনে বড় আশায় আছি যাবো আমি তো মারে কাছে আমার মনে বড় আশায় আছি যাব আমি তো মার কাছে না বেগ ওরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভোর একবার দেখো গো হ্যাঁ তোমার দাহ আল্লাহ হোমা সালে আল মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তো বাবা আমার আল্লাহ যার দিকে থাকে তার সাথে পাল্লা কে দেয় পাল্লো না মাত্রে বাড়ি চলে আসলো রাগে ছোট বাড়ি চলে আসলো আবুল্লাহ আহাব করছে এই জামিলা এই জামিলা আমার ভাতিজার কিছু করতে পারলি জামিলা বলে খুঁজেই পেলে আমরা তার কি করবো কোথায় যে লুকিয়ে গেছে আর নবী লুকায়নি আপনারা দেখলেন ও বলছে লুকিয়ে গেছে তো পারলি না বললো না তাহলে উপায় তুইও পারলি না আমিও পারলাম না তাহলে আমাদের হাত পা ধ্বংস হয়ে যাবে মাল টাসা বেকার হয়ে যাবে কি করা যায় হ্যাঁ আবুল আহাব একটা কাজ কেতা বলে বাবা আবুল আহাবের দুইটা বেটা ছিল নাম তার উদবা একটা নাম বা এই দুই বেটার সঙ্গে নবীর দুটা বেটির বলে বিয়ে হয়েছিল বাবা ওই দুটা মেয়ের বিয়ে হয়েছে আবুল্লাহ বলল এক কাম যখন কোন দিকে নবীকে করা করা গেল না। না। ইসলাম প্রচার বন্ধ যাচ্ছে কষ্ট দেওয়া যায় কি করে নবীর দুটা বেটিকে এক জায়গায় করে আবুল্লাহ তার বেটা দুটাকে ডাকলে উ তাই বা তোরা যদি বাবা বলে মানিস জন্মদাতা হিসাবে মানির আমার জমি জায়গা টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিতে চায় আমি তোর জন্মদাদা বাবা আমি যেটা বলবো তোরাকে সেটাই করা লাগবে বলল কি করতে হবে আব্বা বলে বলল নবীর তুই বেটিকে তোরা দুই ভাই এখনই আমার চোখের সামনে তালাক দিয়ে তাড়িয়ে দে দুই বেটা চিন্তা করলো এবার যদি তালাক না দিই আমার হ্যাঁ বাবা জমি জায়গার ভাগ আমাকে দেবে না বাবা গো দুই মেয়েকে ভাড়া ভাড়া তালাক দিয়ে ঘাড়ে হাত দিয়ে হা আমার নবীর বেটিকে বাড়ি হানে তাড়িয়ে দিল বাবা কানতে কানতে নবী দুই বেটি বাড়ি গেল আব্বা জানের কাছে গিয়ে হাজির হল বেটি রে কি খবর বলে আব্বা যা ওই আবু লাহাবের সাথে আপনার কি হয়েছে জানি না আবু লাহাবের বেটার সাথে কি হয়েছে জানি না তারা দুই ভাই আমরা হলো দুই আমাদেরকে তালাক দি এখনই বাড়িখানে তাড়িয়ে দিল আলহামদুলিল্লাহ মা কোনো টেনশন করিস না মা চিন্তা করিস না রে মা আল্লাহ যেটা করে ভালোর জন্য করে রে মা এখন কলমা প্রচার করতে আরম্ভ করেছি ইসলাম জারি করতে চালু করেছে এই জন্য এখন দুশ্মনী আরম্ভ করেছে দুশ্মনির বাড়ি থেকে আসলি তো ভালোই হলো মা একটা কথা চিন্তা করবি আল্লাহ হলো রুজিতে নে বাবা হলো রুজি বন্টন কারণে বলা কোন চিন্তা নামে থাকো বাবার বাড়িতে থাকতে লাগলো বাবা থাকতে থাকতে একদিন আমার নবী পাক সাহেব একটা জিনিস ফলো করেছে বাবা ওই যে দুটা মেয়ের মধ্যে একটা মেয়ে আমার নবীর একটা মেয়ে তার মেয়েটা চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি জড়ে ভালো করে খাওয়া দাওয়া খায় না কাজে কাম করে না শুধু যেন গুন 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 করে কাঁদি মা মরলে এমন কাঁদে না বাবা মারা গেলে এত কাঁদে না শুধু গুন গুন করে কেঁদে বেড়ে খাওয়া দাওয়া ত্যাগ করে যে শরীরটা ক্ষীণ হয়ে গেল আমার দয়ার নবী মায়ার নবী রহমাতালে আলামির বলছে মা আজকে ইসলাম প্রচার করতে যাব না ইসলাম প্রচার করতে যাবো না রে মা আজকে তোর পেটের কথাটা আমি লিব মা একটা কথা আমি লক্ষ্য করে আছি তুই শুধু গুনগুন গুন গুন করে কাঁদে বেড়ায় মা স্বামীর ময়াতে কাঁদিস না শ্বশুর শাশুর ময়াতে কাঁদে না ডিহির ময়াতে কাঁদে সব সময় কেন কাঁদিস রে মা এইটা তো আজকে বলা লাগবে তখন আমার নবীর বেটি নবীকে কি বলছে শুনেলে একটা একটা করায় নবীর বেটি বলছে আব্বা গো আব্বা আমা আব্বা জান আমি দুনিয়াতে আইলাম কেন জাগা আইলাম আইলাম আমি যদি আতুর ঘরে মারা যেতাম তো ভালো হতো নবী বলে এটা কথা কেন বলছিস রে মা বলে আব্বা গো যা আমি বিটি হইয়া দুনিয়াতে জন্ম নিলাম আতুর না বড় হলাম বড় হলাম ঠিক আছে কিন্তু আমার বিহাটা যদি আহবের বেটার সাথে না হইতো তাহলে এগুলা কথা কেন বলছে সে তোর কাঁদার কারণ ডাবো কাঁদার কারণটা কেঁদে কথা গালার মধ্যে লুকিয়ে আছে রে বাবা ডায়রিট বলতে পারছে না বল আব্বা আমার কারণে আপনাকে কাল খেতে হয়েছে আব্বা এই জন্য আমার চোখের পানি বা আর হবে না সবসময়ের জন্য কাঁদি যে আমি যদি দুনিয়াতে নাই আসতাম আমার কারণ আমার বাপকে গাল খেতে হইতো না মেয়েরা বাপকে খুব ভালোবাসি বাবা মা বাপকে খুব ভালোবাসি পরে বাড়ি চলে যায় স্বামীর সাথে সংসার করে ঠিক আছে স্বামীর সঙ্গে সংসার করে শ্বশুর শাশুড়ি সেবা করে অনেক মা বোন আছে এরকম করে আর স্বামীর ভক্তি করে কারো স্বামীর ভক্তি ছাড়া তো আবার কোন স্বামী আবার বদমেশ থাকে মারকুটে কুটে হাত বিনা কারণে বিবিকে মারে হ্যাঁ তো মেয়ে গলা মনে করছে মারছে মারছে আমার স্বামী তো মারছে আমার কোন হাজার মার্গা কিছু বলে না কিন্তু হ্যাঁ কখন বলে যখন কিছু বদমাস ছেলে আছে বাবা একবারই করে মারবি আর মাকে গায়ল দিবে আর বাপকে গায়ল দিবে যখন মাকে বাপকে গায়ল দেয় না তখন মেয়ের একবারে খরি সবের মতো ফোনে এই ভালো মানুষের বেটা শোন তোর ভাত খাবো আমি মারবি তো আমাকে মার আমার মাকে টানবি না হ্যাঁ আমার বাপকে টানবি না ভেজাস তখন গরম হয়ে যা স্বাভাবিক হওয়াটা যে আমার তোর সঙ্গে বিয়ে হয়েছে অন্যায় আমাকে মা আমার বাপ মাকে টানছিস কেন বাপ মাকে খুব ভালোবাসে নবীজির বেটি বলছে আব্বা আমার কারণে আমাকে গাল খাইতে হলো কি গাল দিয়েছে রে মা কবে গাল দিয়েছে কই বলিস নি তো বলে আবা গই আবুল আহাবে দই বেড়া যখন আমাদের দুই বোন তালাক দেয় তখন ওই তালাক দেওয়ার সময় আপনার নাম ধরে গাল দিতে দিতে তালাক দিয়েছিল নাম ধরে গালি দিতে দিতে তালাক দিয়েছিল আব্বা আমি তখন থেকে আমার চোখের পানি আর থামে না আমার কারণে আমার আব্বাকে গালি খাইতে হলো আল্লাহ গো আমার তুমি মরণ দিলে না কেন আল্লাহ আমার সোনার মতো আব্বা চাঁদে দাগ আছে আমার আব্বাতে কোনো দাগ নাই সেই আব্বাকে গালি খেতে হলো ওই আবুল হাবের বেটা আপনাকে গাল দিয়েছে বাবা আমার নবীর মনটা যেন কেমন হয়ে গেল রে বাবা নবী কোনোদিন হাত তুলে বর দোয়া করে কারো পরে বরং নবীকে যদি কেউ মেরেছে আমার নবী তার হাতটা মালিশ করে দিয়েছে নিজের গালটা মালিশ করে না ই হলো আমাদের নবী সাল্লাহ বাবারা সেদিন যেন নবীর মনটা কেমনই হয়ে গেল বাবা অমনি নবী একটা দুয়া মুখ দিয়ে বাড়িয়ে গেল রে বাবা আবেগের সাথে একটা বার হয়ে গেল আল্লাহ মামুসাল কালবা মিন কালবে বেকা আই আল্লাহ আমাকে যে গাল দেয় আমার বেটিকে যে তালাগে দেয় তাকে জানে বাঘে ধরে খাই এই কথাটা আমার নবীর মুখ দেওয়ার হল নবীজি ব্রিটির চোখের পানি গোড়াকে মোচালে ইন্ডাল্লাহ আমার সবেরই ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে মা সবর করো বা কাঁদিও মা কাঁদিও না আমাকে কতজনা কাল দিয়েছে কোনো জায়া সিনেমা আমার কাজ হলো ইসলাম প্রচার করা ইন্ন ইন্দাল্লাহি সালা এ নবীর দু আগেই বলেছে আপনারা কে যেমন নবী দোয়া করে দেয় এটা কোনো মতে বাজ যায় না যার না করেছে দোয়া কারেন্টের মতো করব একটা লোক আমার নবীর বাড়িতে সারাদিন থাকতো আর কোরআনের আয়াতের হলো কাতে ছিল লোকটা নবীর বাড়িতে খাই দায় থাকে যখন বাড়ি হানে বের চলে যেতে দলে দলে কাফের বসে থাকে জিজ্ঞাসা করে এই শোন কি হলো বলে তুই তো নবীর বাড়ি যাওয়া আশা করিস তা একটা কথা তুই এখানে কেউ নয় তুই আছিস আমি আছি আচ্ছা নবী লেখাপড়া কত নবীর বিদ্যা বুদ্ধি কেমন তখন কি বলে নবীর বিদ্যা বুদ্ধি কোথায় আমি যতক্ষণে লিখে দিই ততক্ষণ ওখানে নাম কামির এই কথাটা কিভাবে নবীর কানে পৌঁছে যায় নবী খুব দুঃখ হলো যে হ্যাঁ রে তোকে এত ভালোবাসি আমার বাড়িতে খাস দাস আমার বাড়িতে থাকি কোরআনা আয়াত লেখিস আর তুই আমার বিদ্যা সম্পর্কে বললি যে আমার বিদ্যা বুদ্ধি নাই আর কোরআনে আল্লাহ বলছে ও আল্লাহ মাকা মা আলাম তা কোন তা আলাম ওয়াকানা ফাদরুল্লাহ আলাই গাজিমা নাবিগো আপনি যা জানতেন আমি আল্লাহ আপনাকে শিখায়া দিয়েছি আর বলছি বিদ্যাপুরি নেই তো নবীর মনে দুঃখ হলো আমার নবীর করে দিল কি দোয়া করলো নবী বলল এই যে মাটি এই মাটিকে এই যখন নিস না মাটি একে একে নিবি না তাই হয়েছে যখন লোকটা মারা গেল বাবা তাকে মাটি দেওয়া হলো মাটি দেওয়ার পরে যখন মাটি দিয়ে চলে যাচ্ছে তো তাকে দেখছে তো লোকটা উপরে শুয়ে আছে একজন বলে চাষা কি খবর গো মাটি দিয়ে কেন বাইশ শুনুন মাটি আর বুকে চাপাইলাম এখন দেখছি সে শুয়ে আছে ওপরে বলে তাই তরে আবার ধরে তাকে কবরে নামাইল আবার দেখছে ওপরে চলে আসে। আবার দিল একবার না দুবার শালা সালা সমরাতি তিনবার তাকে কবরে নামানো হলো তিনবার কবরে নামানোর পর আবার বাবা কবরকে ওগিল হে দিয়েছে তারে নিজে বলতে বাধ্য হলো চলে তিনবার কেন তিন সবার যদি কবরে নামায় এ কবর তাকে নেবে না নিশ্চয় কোনো বুজুর্গ ব্যক্তির বর দোয়া রয়ে ওই যে নবী বলেছিল। কারণে বাবা কবর না। তাকে চালিয়ে ফেলে দিল তার নবীর তলে যদি লোক হন তাহলে কবরের শান্তি আছে রে বাবা আর যদি আবু জাহেলের দলে লোক হান তাহলে ওগুলা ফেলে দেবে আবার সে কবরে থাকবে না নবীজি আমার দোয়া করে দিয়েছেন জি ওকে যেন বাঘে ধরে খায় খবরটা আবুল আহবের কানে চলে গেছে আবুল আহব মাথা খারাপ করেছে যে আল্লাহ আমার হাত পা ধ্বংস হয়ে যাবে টাকা পয়সা বেকার হবে আর আমার বেটাকে নাকি বাঘে ধরে খাবে দেখি বাঘে কেমন করে খায় বাড়ির বাইরে যেতে দেয় না সময় যেন বাড়িতে ভরে রাখে নবীর আল্লাহ দরবারে কারেন্টে কারেন্টের মতো কব বাবা গো বাড়ি হানে বার হতে দেয় না সব সময় বাড়িতে ভরে রাখে কিন্তু বাবা কি হবে বাড়িতে ভরে কথাই বলে বসে খেলে রাজার ভাণ্ডার ভরিয়ে যায় আর কতদিন তাকে বাড়িতে রাখবে এবার আবু জাহেলের একটা আবু একটা দল যাবে বাণিজ্য করতে এবার বাণিজ্য করতে যাবে ওই ব্যাটারে যাকে বাঘে ধরে খাওয়ার কথা নবী বলেছে ওই বেটাটাকে আর ঘরে বসিয়া রাখতে পারলো না এবার তাকে সাথে পাঠিয়ে দিল আর বলল বাবা লাভ দু পয়সা কম হ কিন্তু আমার বেটাকে বাঘে ধরে খাবে নবী বলেছে আমার ভাতিজা বলেছে তোমরা সাবধানে আমার বেটা জানো বাঘের মুখে না পড়ে লোক গেল বলে হুজুর আপনার ভাতিজা বলেছে আর আপনিও মাথা খারাপ করছেন হ্যাঁ আরে আমরা এত গেল লোক একসঙ্গে যাচ্ছে কার বেটা কোনটা বাঘে চিনবে কেম করে গায়ে খা আছে যে কার বেটা কোনটা আবুল্লাহ কথা তো ঠিকই এতকালে লোক হয়েছে কারো বেটা কোনো বাঘ জানবে কি করে আল্লাহ জানিয়ে দিলে তুই কি করবি বললে আল্লাহ যদি জানিয়ে দেয় কি করবি চলে যায় চলে যায় কাফেলা যেতে 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 রাত লেগে গেছে যখন রাত্রি হয়ে গেছে সবাই বিছানা লাগালো রাত বিরাতে বিদেশ জায়গা চলে যাবে না

চাপিয়ে দিয়েছে একবার বেভোর ঘুমাচ্ছে সবাই বাবা আছে আবুল আহবের বেটা ঘুমিয়ে গেছে সবাই ঘুমিয়ে গেছে এদের যখন ঘুম চাপিল তখন বাঘের ঘুম ভাঙল যখন ঘুম চাপল তখন বাঘের ঘুম ভাঙলো গা দিয়ে উঠলো বাঘ একবার ফস 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 করে যাই গিয়ে চলে আসছে বাবা আচ্ছা দেখছো তো শুয়ে আছে কার বেটা কোনটা চিনবে কি করে ঠিক আছে দেখ চিনতে পারে কিনা বাবা গো আপনারা বলবে হেলাল রে বাস্তবিক কথা তো ঠিকই কার বেটা কোনটা বাঘে চিনবে কি করে ডাক্তারের জ্বর ধরে কি করে ডাক্তারের জ্বর ধরে কি করে কলজা ফেড়ে তাতলায় এটা একটা থার্মোমিটার লাগিয়ে দিলে ঝাড়ে বললে যে একশো ছুঁই তোর জ্বর এক মিনিটের রেজাল্ট বা চিন্তা করলো। কুন্ডা হাবের বেটা কি করে জানতে পারবো তোমরা সেটাই ভাবছ আমার আল্লাহ বলে ওরে বাঘ এক কাম কর যে আমার নবীকে গাল দেয় যে নবীর বেটিকে তালাক দেয় এর মুখটা মতো গন্ধ হয়ে যায় তুমি তোমার নাকটা লাগাইয়া নাকটা লাগাইয়া ভালো করে একবারের সঙ্গে দেখো ভালো করে সঙ্গে দেখো তাইলে জানতে পারবে কুন্ডা বলা হবে বেটা বাবারা ও ওই আমার মা বোনেরা সাথে সাথে বাবা এবার বাঘ একটা বাঘ যায় নাকটা নিয়ে যায় আর একটা করে লোকের মুখের গোড়াতে দেয় ফস করে টান মারে এটা আর একটা নাকের গোড়ায় মুখের গোড়ায় একটা লাগায় বা টান মারে এটা লয় এই করে একে একে সঙ্গে মাঝখানে বাবা গেল এবার ওইটাই বাকি আছে আসল চোরটাই ওখানে ওইখানে গিয়া এবার যেই মুখটা লাগিয়েছো বাবা হ্যাঁ নাকটা যেমনি লাগিয়েছে তার মুখের গোড়ায় তোর দুর্গন্ধ পেয়েছে চোর ধরা পড়ে গেছে লাহালা বলা এটাই হলো নবীর দুশ্ম এটাই হলো নবীকে গাল দাওয়া পাঠিয়ে এটা নবীর বেটেকে তালাক দেওয়া পার্টি আই তোর কি আমত তোর বাপু বাঁচাতে পারবে না বাঘ মারে না খাই না বুকটা চিরে না বাঘ লোক করে গুম মারে একটু থেকে গেল বাঘকে যদি বলি বাঘরে তুই গুম মারে থাকলে কেন মার না রে তো বাঘ বলবে আমি একটা চিন্তা করছি কি চিন্তা যে এই যে নিধের বাতালে আছে নিধের অবস্থায় আছে তাকে নিধের অবস্থায় মারবো না চেতন করে মারবো বাঘ চিন্তা করে নিধি মেরে দেবো না চেতন করে মারবো বাঘ চিন্তা করে যে না না আমার নবীকে যখন তো নিধের অবস্থা দেয় না চেতন করা দরকার আমার নবীর বেটিকে যখন তালাক দেয় নিধের অবস্থায় দেয় না জাগ্রত অবস্থা দিয়েছিল কাজেই একে চেতন করা দরকার আর ঘুমের ঘরে মারে কে যারে শক্তি কম সে পিছন থেকে করে মেরে দিয়ে পালিয়ে আলো আবুল আহবের ব্যাটার এ তোর দেখে কি আমার শক্তি কম আছে এ বুকে হাত রাখলো আর যেমনি বুকে হাত রাখা অমনি জানে বাবা ঘুমটা ভেঙে গেল আর যেমনি ঘুম ভাঙা চোখের পাতা তুলে দেখছে বুকের উপরে বাঘ বসে আছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা কতদিন বাড়িতে রাখলো আজকে বাণিজ্যে বাড়ালো বাঘ এসে হাজির হয়ে গেছে চোখে চোখে তাকাচ্ছে হ্যাঁ বাঘ বলে তুই আমার নবীকে গাল দিয়েছিলি রে ওরে নবীর দুশ্মন রে আমার আমার নবীকে তুই গাল দিয়েছিলে মুখ খান দিয়া এ রক্তের গরবে নবীর বেটিকে তালাক দিয়েছিলি নবীকে কাঁদিয়েছিলি রে আজ তোর বাঁচার নাই মুখটাকে টেরে চিড়ে দিয়ে বাবা তার কইজাকে টাইনে বাহির করে ফেললো কইজাকে টাইনে বার করে ফেললো দূরে চালিয়ে ফেলে দিল গল গল করে রক্ত বার হয় আল্লাহর কস বাঘ এক ফোঁটা পান করেনি এক গোস্ত খায়নি তার কলে যায় একটু খায় বাঘকে যদি জিজ্ঞাসা করি বাঘ এটা সত্য কথা বলতো তুই থেকে কিসের গোস্ত ভালোবাসি বাঘ সব থেকে আমি মানুষের গোস্ত ভালোবাসি সব থেকে মানুষের গোস্ত ভালোবাসে বলে মানুষের গোস্ত যে ভালোবাসি তো তুই পালি তো খালি না কেন বলে শোনো দুনিয়াতে যখন আল্লাহ আমাদের পাঠায় আল্লাহ বলে দিয়েছে আল্লাহ যদি আমাদের রুজি বন্ধ করে দেয় অনাহারে থাকবো পিয়াসায় থাকবো নবীর দুশ্মনের গোস্ত আমরা খাইব না নবীর দুশ্মনের রক্ত আমরা বার করবো না বাবা কি বুঝা গেল বাবা গো নবীকে গাল দিলে হাল হবে কবরে ছিঁড়ে ছিঁড়ে খাবে রে বাবা আর যদি নবীকে মহব্বত করে থাকে তাইলে কবরে কোনো চিন্তা না সাজায়া মরে সজনে তহ না আতর করল খেটিয়ে দেহ মনে ওরে কোল পাতা গরমে জলে করে গোসল তে মোহরে আজ কুল পাতা গরমে জলে আদরে মহরে আমার আসল ঘরে যেতে দেহ মরে এই নকল বাড়ি ছেড়ে আজ বাড়ির মালিক আসল বাড়ি চলে গেছে বাবা এটাই হবে আমাদের আসল বাড়ি তো

বাড়ি আলাদা কিছু নিয়ে যেতে পেরেছে কাফন নিয়ে গেছে না তিনটা ভাই এবং কেউ যাবে না একটা কাঁচা বাঁশের পালকে তোরা শেষ বারের মতো বেদাই এতে মনে জনয়নে শরমা পরিয়ে দেহনে তোরা শেষ বারের মতো বেদাই এতে মরে এত রঙ এত বাহার পর হনে সেনা সহবার একটা সাদা রঙের কাফন পরিয়ে দে সহনে তোরা আমার আসল বাড়ি যেতে এতে মরে আল্লাহ